হুগলি জেলার খানাকুলের চক্রপুরের ডাকাত কালীর পুজো এবছর 356 বছরে পদার্পণ করলো। এখনো প্রথা মেনে ডাকাতি করে পুজোর আয়োজন হয়। তবে সেইভাবে ডাকাতি না হলেও প্রথা মেনে রাতের অন্ধকারে ফল চুরি করে মায়ের কাছে নিবেদন করেন কালী ডাকাতের বংশধরেরা। 356 বছর আগে এলাকায় কালী ডাকাত নামে পরিচিত হলেও কালীচরণ মাঝি প্রথম এই কালী পুজো প্রতিষ্ঠা করেন। তবে তথাকথিত ডাকাতি না হলেও এখন 100 ছাগ বলি হয়। জানা গেছে চক্রপুরের ডাকাতি কালীর পাশাপাশি দুটি প্রতিমার পুজো হয়। কালী পুজোর দিন রাতে কালী ডাকাতের বংশধরের প্রথম মায়ের ঘট উত্তোলন করেন। তারপর পুরোহিত ঠাকুর আরেকটি ঘট উত্তোলন করেন। দুটি ঘট মা কালীর পায়ের নিচে বসিয়ে পুজো পাঠ হয়। কালী ডাকাতের বংশধরেরা বর্তমানে এই মা কালীর পুজোর আয়োজন করেন। এই বিষয়ে একজন বংশধর বলেন, প্রথা মেনে এই বছরও পুজো হবে, তবে ডাকাতি করে কালী পুজোর যে নীতি তা মানা হবে, তবে কেবলমাত্র রাতের অন্ধকারে ফল চুরি করে মায়ের পায়ে নিবেদন করা হবে। ডাকাতি প্রথা বন্ধ হয়ে গেছে। তৎকালীন সময়ে কাঞ্চনবাবু, যিনি এখানের প্রতিষ্ঠিত, তিনি কি করেছিলেন, আগে ওনারা ডাকাতি করতেন এবং সৎ উপার্জন করে ডাকাতি করে অনলি শুধু মায়ের সেবা করতেন। সেবা করে তারা যতটুকু সঞ্চয় করতেন ওই এক রাত্রিতে এসে মায়ের পূজা করতেন। করার পর সেই যে রীতি উনি মেনে দিয়ে গেছেন আমাদেরকে, আজকে আমরা বিগত এই আস্তে 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 বংশানুক্রমিকভাবে তার প্রথাটা চালিয়ে দিয়েছি। বর্তমানে আমাদের আত্ম এসব চুরির প্রথা নেই, যার জন্যে আমরা নিয়ম রক্ষা করার জন্যে মায়ের একটা যে কোনো ফল মায়ের পায়ে পদার্পণ করে দিই। সেটা হয় কাউকে লুকিয়ে নিয়ে এসে মায়ের পায়ে অর্পণ করে মায়ের যাগযজ্ঞটা সেইভাবে রীতিটাকে মেনে করছি। কিন্তু উনি যে প্রথাটা অবলম্বন করে গেছেন সেই প্রথা কিন্তু আজও অক্ষত অবস্থায় রয়েছে। অন্যদিকে অনিমেষ পণ্ডিত বলেন, আমাদের পূর্বপুরুষ এই কালী পুজোর সূচনা করেন, আমরা এখনও ঘট উত্তোলন করি, তারপর পুরোহিত ঠাকুর ঘট উত্তোলন করেন, পুজোর সমস্ত রীতি মানা হয়, ডাকাতি প্রথা বজায় রাখতে ফল চুরি করে আনা হয়। ঘটের ব্যাপার হচ্ছে আমাদের প্রথম থেকে কাঞ্চনবাবুর থেকে নিয়ম ছিল যে বংশের যে কোনো ব্যক্তি বা ঘটটাকে তুলতে হবে পুজোর দিনে। সেই জায়গায় আস্তে আস্তে বংশক্রমিকভাবে কাঞ্চন সর্দারের বংশের শেষ প্রদীপ গীতারানী পণ্ডিত, এবার সেই সম্পর্কে আমি ওনার অনিমেষ পণ্ডিত ওনার ছেলে, এখন বর্তমানে আমরা ঘট তুলি, এবার এইভাবেই এটা চালিয়ে যাওয়া বা হয়ে আসবে। ঘটটা কীভাবে করেন আপনারা? ঘটটা আমরা আপনারা তুলেন সঙ্গে সঙ্গে। প্রথমে নিয়ম হচ্ছে যে আমাদের বংশের আগে মায়ের পুকুরে গিয়ে একবার সদ্য ডুবে নিচে থেকে তল পুকুরে ডুবে তবে ঘরটা তুলতে হয়। সেই ঘর তোলার পর যিনি পুরোহিত আছেন, পুরোহিত আর একটা ঘর তুলে নিয়ে আসেন এবং একই বেদিতে দুটো ঘটে পুজো হয়। অপরদিকে পুরোহিত ঠাকুর জানান, চার প্রহরে চারবার পুজো আরতি হয়। রাতে আমাদের তান্ত্রিক মতে ঘট ওঠে, দুটি ঘট ওঠে, একটি তান্ত্রিক আর একটি বৈদিক। এবারে আমাদের বিসর্জন যখন হয় সেই তান্ত্রিক মতে একটি ঘট আমাদের জলে বিসর্জন হয়, বৈদিক ঘটটা আমাদের উঠে চলে আসে। এটা আমাদের 12 মাস থাকে, 12টা অমাবস্যা আবার পূজিত হয় এবং প্রতিদিন পুজো হয় আমাদের বেদিতে। আর আমাদের প্রথম দিনের পুজোয় প্রথম দিনের রাত্রে যে পুজো হয় চার প্রহরে আমাদের চারবার পুজো হয়, চারবার আরতি হয়, চারবার বলি হয়, চারবার নিকুন পূজন হয়, দিয়ে তারপরে আবার সকাল থেকে আবার পুজো শুরু হয়। এইভাবে পুজো চলতে থাকে। পুজোর শেষের দিনে আমাদের হোম হয় এবং সেটা তান্ত্রিক মতে হোম হয়। আর মায়ের আবির্ভাব আমরা খুবই সন্তুষ্ট এবং মা খুব শান্ত, মা আমাদের সম্পূর্ণভাবেই মা আমাদের আশীর্বাদ দেয়। এবং আমি পুজো করছি, আমি পূজক, যে আমার যে মালিক অনিমেষ পণ্ডিত, তার মা গীতারানী পণ্ডিত, তারা দেখভাল করে আমাদের সুখ সুবিধা সব কিছু উনি বহন বাহন করেন এবং আমাদের এই দিনেই চলে আসছে। এটি আমি পুজো চালাচ্ছি। জানা গেছে এই ডাকাতি কালী পুজোকে কেন্দ্র করে 200 বছর আগে প্রথম মেলা বসে, প্রতি বছরই মেলা বসত। এই বছর করোনা পরিস্থিতিতে সবই কাটছাট করা হয়েছে, বহু মানুষের সমাগম যাতে না হয় সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জাগ্রত এই ডাকাতি কালীর পুজোর রীতি মেনেই হবে বলে জানান কালী ডাকাতের বংশধরেরা। নিউজ আমার বাংলা।
বাংলার মানুষের কথা বলে।